আসসালামু আলাইকুম লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা যেমন বলছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানি আজকে ক্লাস শুরু করছি আজ আমি তোমাদের পড়াবো হচ্ছে সপ্তম শ্রেণীর যে কৃষি শিক্ষা বিষয়টি আছে এই বিষয়টি তোমরা সবাই যেটা করবে অবশ্যই অবশ্যই কৃষি শিক্ষা বই এবং খাতা এবং কলম নিয়ে চট করে চলে আসো ঠিক আছে আমরা গত ক্লাসে যেগুলো পড়ছিলাম সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় তাই না দ্বিতীয় অধ্যায় পড়ছি আমরা আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কৃষি প্রযুক্তি তাই না টপিক নেমটা কি কৃষি প্রযুক্তি আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম পার্ট 7 পাঠশাতের যে টপিক নেমটা ছিল এটা হচ্ছে উদ্ভিদের অঙ্গজ বংশবৃদ্ধি আমরা কি পড়েছিলাম উদ্ভিদের অঙ্গজ বংশবৃদ্ধি সম্পর্কে আমরা পাঠশাতে পড়েছিলাম ঠিক আছে তো আজকে আমরা পড়ব হচ্ছে পার্ট 8 আমাদের আজকের যে পার্ট এটা হচ্ছে প্রাণীর বংশবৃদ্ধি প্রযুক্তি আমরা তো এর আগে পড়েছি হচ্ছে উদ্ভিদের অঙ্গজ বংশবৃদ্ধি আর আজকে আমরা পড়ব হচ্ছে প্রাণীর বংশবৃদ্ধি প্রযুক্তি ঠিক আছে মনে থাকবে তো চলো আমরা স্টাডি শুরু করি প্রাণী সম্পদের মধ্যে হাঁস মুরগি অন্যতম তাই না হাঁস মুরগিটা কিন্তু অনেক বেশি অ্যাভেলেবল সুতরাং এই পাঠে হাঁস মুরগির বংশবৃদ্ধিতে ডিম ফোটানো ও প্রাকৃতিক উপায়ে বাচ্চা ফোটানোর প্রযুক্তির অবদান সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ডিম ফোটানোর জন্য প্রথমত উর্বর ডিম দরকার ডিম ফোটানোর জন্য কী দরকার বলো উর্বর ডিম দরকার আমরা তো জানি যে মুরগি কীভাবে হয় ডিমের ভেতর থেকে মুরগি হয় তো এই ডিমটা ফোটানোর জন্য উর্বর একটা ডিম দরকার ডিম বাছাইয়ের ক্ষেত্রে যে সমস্ত বৈশিষ্ট্যের উপর জোর দেওয়া প্রয়োজন সেগুলো হচ্ছে মসৃণ মোটা ও শক্ত খোসা ডিম কী কী মসৃণ মোটা ও শক্ত খোসা ডিম দুই নম্বর হচ্ছে স্বাভাবিক রঙের ডিম মানে ডিমটা অবশ্যই স্বাভাবিক রঙের হতে হবে তিন নম্বরটা দেখো মাঝারি আকারের ডিম চার নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ডিম পাঁচ নম্বর 50 থেকে 60 গ্রাম ওজনের ডিম ছয় নম্বর কি ডিমের বয়স গ্রীষ্মকালে 3 থেকে 4 দিন এবং শীতকালে 7 থেকে 10 দিন তাহলে কোনো ডিম তুমি যখন ডিম ফোটাবে ডিম ফোটানোর জন্য অবশ্যই তুমি উর্বর তোমার উর্বর ডিম লাগবে আর উর্বর ডিম বাছাইয়ের যে সকল বৈশিষ্ট্যের উপর জোর দেওয়া হয় সেগুলো কী কী প্রথমটি হচ্ছে মসৃণ মোটা ও শক্ত খোসার ডিম দ্বিতীয়টি হচ্ছে স্বাভাবিক রঙের ডিম তিন নম্বর হচ্ছে মাঝারি আকারের ডিম চার নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন ডিম পাঁচ নম্বর হচ্ছে 50 থেকে 60 গ্রাম ওজনের ডিম ছয় নম্বর ডিমের বয়স গ্রীষ্মকালে 3 থেকে 4 দিন এবং শীতকালে হচ্ছে 7 থেকে 10 দিন ঠিক আছে তো এখন আমরা ডিম ফোটানোর যে পদ্ধতি সেটা সম্পর্কে জানবো ডিম ফোটানোর দুই ধরনের পদ্ধতি রয়েছে ডিম ফোটানোর কয় ধরনের পদ্ধতি রয়েছে বলো দুই ধরনের যেমন প্রাকৃতিক পদ্ধতি ও কৃত্রিম পদ্ধতি ডিম ফোটানোর দুই ধরনের পদ্ধতি রয়েছে একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি এবং দুই নম্বরটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি প্রাকৃতিক পদ্ধতিতে হাঁস মুরগি দ্বারা ডিম ফোটানো হয় প্রাকৃতিক পদ্ধতিতে কী করা হয় হাঁস মুরগি দ্বারা ডিম ফোটানো হয় গ্রামের গৃহস্থ বাড়িতে প্রাকৃতিক পদ্ধতি ব্যবহৃত হয় এতে অর্থের বিনিয়োগ লাগে না অন্যদিকে তুষ পদ্ধতি বা ইনকিউবেটর পদ্ধতি ব্যবহার করে কৃত্রিমভাবে ডিম ফোটানোর মাধ্যমে বাচ্চা উৎপাদন করা হয় তার মানে আমরা কী জানলাম যে ডিম ফোটানোর দুইটি পদ্ধতি আছে একটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি আর একটা কী পদ্ধতি বলো কৃত্রিম পদ্ধতি প্রাকৃতিক পদ্ধতিতে হাঁস মুরগির দ্বারাই কী করা হয় ডিম ফোটানো হয় গ্রামের বাড়িতে নর্মালি এইভাবে ডিম ফোটায় এতে অর্থ লাগে না মানে টাকা পয়সা বিনিয়োগ করা লাগে না আর অন্যদিকে তুষ পদ্ধতি বা ইনকিউবেটর পদ্ধতি ব্যবহার করে কৃত্রিমভাবে ডিম ফোটানোর মাধ্যমে বাচ্চা উৎপাদন করা হয় ঠিক আছে এখন প্রাকৃতিক পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব মুরগির নিজের দেহের তাপ দিয়ে নিষিক্ত ডিম ফোটানোকে প্রাকৃতিক পদ্ধতি বলে তার মানে হচ্ছে মুরগি কী করে মুরগি ডিমগুলোর উপর মুরগি বসে বসে তাপ দেয় হ্যাঁ বলে না ডিমে তা দেয়া ওইটাই হচ্ছে ডিমে তা দেয়া মুরগির নিজের দেহের তাপ দিয়ে নিষিক্ত ডিম ফোটানোকে প্রাকৃতিক পদ্ধতি বলে এ পদ্ধতি আমরা নিজেদের বাড়িতে দেখে থাকি নর্মালি দেশি মুরগি কিছুদিন ডিম পাড়ার পর কুচে হয় এবং ডিমে তা দিতে আগ্রহী হয় এরূপ মুরগিকে 10-12টি ডিম দিয়ে বসানো হয় প্রথমত মুরগির জন্য ঝুড়িতে খড়কুটা দিয়ে একটি বাসা বানাতে হবে মানে একটা ঝুড়ির মধ্যে খড়কুটা দিয়ে একটা বাসা বানাতে হবে বাসাটি ঘরের নির্জন কোনো কোণে রাখতে হবে মুরগিটির বাসা 35 সেন্টিমিটার ব্যাস এবং 10 সেন্টিমিটার গভীর হবে ডিমে বসানোর পূর্বে মুরগিকে ভালোভাবে কী করতে হবে খাওয়াতে হবে মুরগির সামনে দানাদার খাবার ও পানি রাখতে হবে 8 থেকে 10 দিন পর ডিমগুলো সূর্যের আলোয় পরীক্ষা করতে হবে ডিমের ভেতরে ভ্রূণ থাকলে কালো দাগের মতো দেখাবে 21তম দিবসে ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসবে বাচ্চারা প্রায় 2 মাস মায়ের তত্ত্বাবধানে থাকে এরপর বাচ্চারা কী করে স্বাধীনভাবে চলাফেরা করে এটা কোন পদ্ধতিতে বলে এটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি
ইনকিউবেটর যন্ত্র দ্বারা ডিম ফোটানো পদ্ধতি। প্রাকৃতিক ও ইনকিউবেটর যন্ত্র দ্বারা ডিম ফোটাতে একই সময়ের প্রয়োজন হয়। এই পদ্ধতির সুবিধা হলো একসাথে অনেক সংখ্যক ডিম থেকে বাচ্চা উৎপাদন করা যায়। এই পদ্ধতিতে ডিম থেকে বাচ্চা ফোটানোর সময় রোগ নিয়ন্ত্রণ করে সুস্থ বাচ্চা উৎপাদন করা যায়। এই পদ্ধতিতে মুরগিগুলো ডিমে তা না দেওয়ার কারণে ডিম উৎপাদন বৃদ্ধি পায়। তাই বাণিজ্যিকভাবে এই পদ্ধতি খামারিদের নিকট খুবই জনপ্রিয়। ইনকিউবেটর তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ুপ্রবাহ নিয়ন্ত্রিত একটি বৈদ্যুতিক যন্ত্র। এতে শত থেকে লক্ষাধিক ডিম ফোটানো যায় একসাথে। ইনকিউবেটর যন্ত্র দ্বারা বাচ্চা ফোটানোর সময় নিম্নলিখিত বিষয়গুলো কী করতে হবে, গুরুত্ব সহকারে দেখতে হবে বা অনুসরণ করতে হবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তাপমাত্রা। ইনকিউবেটরের তাপমাত্রা 99.5 থেকে 100.5 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে নিয়ন্ত্রণ করা হয়। উল্লেখ্য, উপযুক্ত তাপমাত্রা না পেলে ভ্রূণের কোষ বিভাজন হবে না এবং ভ্রূণের মৃত্যু হবে। তাহলে কী হলো, ইনকিউবেটরের তাপমাত্রা 99.5 থেকে 100.5 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কী করতে হবে, নিয়ন্ত্রণ করা হয়। আর উপযুক্ত তাপমাত্রা না পেলে ভ্রূণের কোষ বিভাজন হবে না এবং ভ্রূণের কী হবে বলো, মৃত্যু হবে। দুই নম্বর দেখো আর্দ্রতা। ইনকিউবেটরের মধ্যে প্রয়োজনীয় আর্দ্রতা 65% থেকে 70% মধ্যে রাখা হয়। ইনকিউবেটরের আর্দ্রতা কম থাকলে ডিম থেকে পানি বাষ্পায়িত হয়ে ভ্রূণ ক্ষতিগ্রস্ত হবে। তিন নম্বর হচ্ছে বায়ুপ্রবাহ। ভ্রূণের অক্সিজেন গ্রহণ, ডিম থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হওয়ার জন্য বায়ুপ্রবাহ গুরুত্বপূর্ণ কী করে, ভূমিকা পালন করে। তাই ইনকিউবেটরে বায়ুপ্রবাহের মাধ্যমে অক্সিজেনের প্রবেশ এবং কার্বন ডাইঅক্সাইড দূরীকরণের ব্যবস্থা থাকে। বায়ুপ্রবাহ না থাকলে ভ্রূণের কী হয় বলো, মৃত্যু হয়। ঠিক আছে, চার নম্বর হচ্ছে সেটিং ট্রেতে ডিম বসানো। সেটিং ট্রেতে 55 থেকে 60 গ্রাম ওজনের ডিম বসানো হয়। ডিমগুলোর মোটা অংশ উপরের দিকে এবং সরু অংশ নিচের দিকে থাকে। ইনকিউবেশন চলাকালীন সময় ডিমগুলো 45 ডিগ্রি কী অবস্থানে থাকে, কৌণিক অবস্থানে থাকে। পাঁচ নম্বর হচ্ছে ডিম ঘোরানো। ডিমের সর্বদিকে সমানভাবে তাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহ পাওয়ার জন্য ডিমগুলোকে দৈনিক 3 থেকে 8 বার ঘোরানো হয়ে থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে তা কী হয়, সম্পাদিত হয়ে থাকে। ছয় নম্বর হচ্ছে হ্যাচিং ট্রেতে ডিম স্থানান্তর। মুরগির ডিমের ক্ষেত্রে 18 দিন পর ডিমগুলোকে সেটিং ট্রে থেকে হ্যাচিং ট্রেতে স্থানান্তর করা হয়। হাঁসের ডিমের ক্ষেত্রে 25তম দিবসে সেটিং ট্রে থেকে হ্যাচিং ট্রেতে স্থানান্তর করা হয়। উল্লেখ্য, সেটিং ট্রেতে বাচ্চা ফোটার কোনো সুযোগ নেই। হ্যাচিং ট্রেতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি ফারেনহাইট কমিয়ে দিতে হয়। ঠিক আছে, সাত নম্বরটা দেখো ডিম ক্যান্ডলিং করা। আলো দ্বারা ডিমের ভেতরের অংশ পর্যবেক্ষণ করাকে কী বলা হয়, ক্যান্ডলিং বলা হয়। আমি আবারও বলছি, আলো দ্বারা ডিমের ভেতরের যে অংশটা, এই অংশটা পর্যবেক্ষণ করাকে ক্যান্ডলিং বলে। ডিম বসানোর 7 দিন পর অনুর্বর ডিম ও মৃত ভ্রূণসহ ডিম পৃথক করার জন্য সকল ডিমকে ক্যান্ডলিং করা হয়। আবার 14তম দিবসেও ক্যান্ডলিং করে একই রকমভাবে মৃত ভ্রূণসহ ডিম পৃথক করা হয়। ভ্রূণসহ মৃত ডিম, পচা ডিম পৃথক না করলে ইনকিউবেটরের মধ্যে সুস্থ ডিম জীবাণু দ্বারা কী হতে পারে, আক্রান্ত হতে পারে। ফিউমিগেশন, এটি রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে জীবাণু ধ্বংস করার একটি কী পদ্ধতি। কী বলেছে, এটি রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে জীবাণু ধ্বংস করার একটি পদ্ধতি। এই ক্ষেত্রে 100 ঘনফুট জায়গার জন্য 70 সিসি ফরমালিন ও 35 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে কী করা হয়, 100 ঘনফুট জায়গার জন্য 70 সিসি ফরমালিন ও 35 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। এই মিশ্রণটি মাটির পাত্রে রেখে ব্যবহার করা হয়। রাসায়নিক মিশ্রণটি অত্যন্ত বিষাক্ত ধোঁয়া উৎপাদনের মাধ্যমে রোগ জীবাণু কী করে বলো, ধ্বংস করে। তাই ব্যবহারের সময় দরজা জানালা বন্ধ করে সকলকে দ্রুত কক্ষ ত্যাগ করা উচিত। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে আমরা কী জানলাম, আমরা জানলাম যে ইনকিউবেটর যন্ত্র দ্বারা বাচ্চা ফোটানোর সময় কিছু বিষয় গুরুত্ব সহকারে অনুসরণ করতে হবে। এখানে আমরা টোটাল 8টা বিষয় জেনেছি, তাই না? তোমরা কি বুঝতে পেরেছো? আরেকবার বলবো, তার মানে হচ্ছে যে ইনকিউবেটর যন্ত্র দ্বারা যখন কোনো বাচ্চা ফোটানো হবে ডিম থেকে, তখন কিছু বিষয় গুরুত্ব সহকারে দেখতে হয়। এর মধ্যে প্রথমটি হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রাতে কী হয় যে ইনকিউবেটরের তাপমাত্রা 99.5 থেকে 100.5 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে নিয়ন্ত্রণ করা হয়। উল্লেখ্য, উপযুক্ত তাপমাত্রা না পেলে ভ্রূণের কোষ বিভাজন কী হবে না এবং ভ্রূণের কী হবে বলো, মৃত্যু হবে। দুই নম্বর হচ্ছে আর্দ্রতা। ইনকিউবেটরের মধ্যে প্রয়োজনীয় আর্দ্রতা 65 থেকে 70% মধ্যে রাখা হয়। ইনকিউবেটরের আর্দ্রতা কম থাকলে ডিম থেকে কী হয়, পানি বাষ্পায়িত হয়ে ভ্রূণ ক্ষতিগ্রস্ত হবে। তিন নম্বর হচ্ছে বায়ুপ্রবাহ। ভ্রূণের অক্সিজেন গ্রহণ এবং ডিম থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হওয়ার জন্য বায়ুপ্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ইনকিউবেটরে বায়ুপ্রবাহের মাধ্যমে অক্সিজেনের প্রবেশ এবং কার্বন ডাইঅক্সাইড দূরীকরণের ব্যবস্থা থাকে। বায়ুপ্রবাহ না থাকলে কী হয় বলো, ভ্রূণের মৃত্যু হয়। ঠিক আছে,
চার নম্বর হচ্ছে সেটিং ট্রেতে ডিম বসানো। সেটিং ট্রেতে 55 থেকে 60 গ্রাম ওজনের ডিম বসানো হয়। ডিমগুলোর মোটা অংশ উপরের দিকে এবং সরু অংশ নিচের দিকে থাকে। ইনকিউবেশন চলাকালীন সময়ে ডিমগুলো 45 ডিগ্রি কৌণিক অবস্থানে থাকে। পাঁচ নাম্বারটা দেখো ডিম ঘুরানো। ডিমের সর্বদিকে সমানভাবে তাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহ পাওয়ার জন্য ডিমগুলোকে দৈনিক 3 থেকে 8 বার ঘুরানো হয়ে থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে তা সম্পাদিত হয়ে থাকে। ৬ নম্বর হচ্ছে হ্যাচিং ট্রেতে ডিম স্থানান্তর। মুরগির ডিমের ক্ষেত্রে 18 দিন পর ডিমগুলোকে সেটিং ট্রে থেকে হ্যাচিং ট্রেতে কী করতে হয় বলো? স্থানান্তর করা হয়। হাঁসের ডিমের ক্ষেত্রে 25 দিবসে সেটিং ট্রে থেকে হ্যাচিং ট্রেতে স্থানান্তর করা হয়। উল্লেখ্য, সেটিং ট্রেতে বাচ্চা ফোটার কোনো সুযোগ নেই। হ্যাচিং ট্রেতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি ফারেনহাইট কমিয়ে দিতে হবে। সাত নম্বরটা দেখো ডিম ক্যান্ডলিং করা। আলো দ্বারা ডিমের ভিতরের অংশ পর্যবেক্ষণ করাকে বলা হয় ক্যান্ডলিং করা। ডিম বসানোর 7 দিন পর অনুর্বর ডিম ও মৃত ভ্রূণসহ ডিম পৃথক করার জন্য সকল ডিমকে ক্যান্ডলিং করা হয়, ঠিক আছে? আবার 14 দিবসেও কিন্তু ক্যান্ডলিং করে একই রকমভাবে মৃত ভ্রূণসহ ডিম পৃথক করা হয়। ভ্রূণসহ মৃত ডিম, পচা ডিম পৃথক না করলে ইনকিউবেটরের মধ্যে সুস্থ ডিমগুলো জীবাণু দ্বারা আক্রান্ত হয়। আট নম্বর দেখো ফিউমিগেশন। এটি রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে জীবাণু ধ্বংস করার একটি পদ্ধতি। এই ক্ষেত্রে 100 ঘনফুট জায়গার জন্য 70 সিসি ফরমালিন ও 35 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। এই মিশ্রণটি মাটির পাত্রে রেখে ব্যবহার করা হয়। আর রাসায়নিক মিশ্রণটি অত্যন্ত বিষাক্ত ধোঁয়া উৎপাদনের মাধ্যমে কী হয় বলো? রোগ জীবাণু ধ্বংস করে। তাই ব্যবহারের সময় দরজা জানালা বন্ধ করে সকলকে কী করতে হবে বলো? দ্রুত কক্ষ ত্যাগ করা উচিত, ঠিক আছে? তাহলে আজকে এই যে আমরা পার্ট 8 পড়লাম, পার্ট 8-এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে এই অধ্যায়টা আছে, দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট করেছি, ঠিক আছে? আমাদের আল্লাহর রহমতে দ্বিতীয় অধ্যায় কমপ্লিট হয়েছে। তোমরা যেটা করবে পার্ট 8টা তো খুব ভালো করে বাসায় স্টাডি করবে, পাশাপাশি যেটা করবে পুরো চ্যাপ্টারটাই খুব ভালো করে স্টাডি করবে। যদি মনে করো কোথাও কোনো সমস্যা তোমরা বুঝতে পারছো, কোনো কিছু বুঝতে পারছো না, তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যত পরিচিত মানুষজন আছে সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে। ইনশাআল্লাহ আগামী দিন তোমাদের সাথে অন টাইমে ক্লাসে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।